আল্লাহ বলবেন জীবনও তোর মাপ হবে না কারণ আল্লাহর আল্লাহর নবী একজন একজন ব্যক্তিকে দেখলেন হাত উত্তোলন করেছে ইয়া রাব্বি আল্লাহর নবী বললেন এই লোকটার দোয়া আল্লাহর আকাশের উপর যাবে না কি জন্য যাবে না আমুতাআমাহু হারামুন এই লোকটা যা খেয়েছে তা হারাম ও মালবাসুহু হারামুন এই লোকটা যা পরিধান করেছে তা হারাম ও মাশরাবুহু হারামুন এই লোকটা যা পানাহার করেছে তা হারাম ও কুদ্দিয়া বিল হারামুন চুলের গোড়া থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যা আছে সব হলো হারাম উপরে আমি আল্লাহর নবী জানি না তার দোয়া আল্লাহর আকাশে কেমনে কবুল হবে অনেকে সুদ খেয়ে জুলুম করেছেন সুদে টাকা লাগান ও শুধু সুদে টাকাই লাগাইলাম আবার লেখা আছে অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ যতদিন এইটা লেখা আছে 24 ঘন্টা তুমি তোমার মায়ের সাথে মায়ের সাথে মায়ের সাথে জেনা করছো কয় ঘন্টা কয় ঘন্টা কয় ঘন্টা হুজুর এটা কিভাবে বললেন আমি বলবো কি আমার কথা শোনার জন্য আসছেন বলেছেন মোহাম্মদ কোন হাদিসে এসেছে খুলুন মাসবাউজ জাওয়ায়েদ ইমামে আল্লামা হাইসামি রাহমাতুল্লাহ আলাই 4020 নাম্বার ওয়াকাল হাইসামি ইমাম হাইসামি বলেছেন হাদিসটি সহি আল্লামা জারাকশি বলেছেন হাদিসটি সহি হাদিসটি কি বলবো আর নিতে পারবেন রাসূল বলেছেন ইন্নার রিবা 73 বাব মানুষ যে সুদ খায় তার দরজা 73টা হুবান আইসারুহা আন ইয়াকহার রাজুল উম্মাহু সর্বনিম্ন দরজা হলো সুদখোর তার মাকে ধরল মাকে বিবস্ত্র করলো তার সাথে ব্যভিচার করলো এই কথা শুনে কিছু সুদখোর পালাবার চেষ্টা করবেন ভাববেন এই লোকটা সুদের জাম আছে কি সে তার মাকে ধরল মায়ের সাথে কি করলো এখন প্রশ্ন করতে পারে হুজুর তার সুদখোর কারা কারা এটার উত্তর দিয়েছেন রাসূল মুসলিম শরীফের 1571 নাম্বার হাদিস আকিলার রিবা যে খেলো মুকিলাহু যে দিল ওয়া কাতাবা যে লিখলো ওয়া শাহিদাইহি আর যে সাক্ষ্য দিল ওয়া ক্বালাহুম সাওয়ুন এরা প্রত্যেকই সুদখোর বলে গণ্য হলো বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ মায়ের সাথে 24 ঘন্টা একেবারে এ যদি মসজিদের কমিটি হয় ঝাড়ু দিয়ে যেমন ময়লা পরিষ্কার করে একে মসজিদ থেকে এরকম ভাবে পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করে দিন কারণ জাতীয়ভাবে তাকে জালেম বলে এবং মসজিদে সে বাতিল মাল বলে গণ্য হলো মসজিদে থাকার মতো কোনো চরিত্র আর এই লোকের নাই ঠিক না ঠিক মসজিদের মসজিদের খাদেম এত সহজ না কথা বুঝতে পারছেন কিনা মসজিদে ঝাড়ু দেয় যে পরিচয় কি ও মসজিদে ঝাড়ু দেয় তুমি সভাপতি একদিন ঝাড়ু দাও মসজিদ তোমার কপাল খুলে যাবে তুমি সভাপতি একদিন মসজিদ ঝাড়ু দাও তোমার কপাল খুলে যাবে বলেছেন মুহাম্মদ বুখারীর বর্ণনা মদিনার ফজিলত অধ্যায়ের 2030 নম্বর হাদিস আল্লাহ রাসূলের যুগে একজন মহিলা মসজিদ ঝাড়ু দিত রাতের বেলা মারা গেছে সাহাবীগণকে বললেন রাসূল এসে ওই মহিলা কোথায় সাহাবীগণ বললেন মাতা ফিল বাররিহি রাতে তো মহিলা মারা গেছে রাসূল বললেন আফালা বান্তুমুনি আমাকে খবর দাও নাই কেন ওই মহিলা তো মসজিদ ঝাড় দিয়ে জান্নাতের বিশাল বড় পূর্ণ কাজ করেছে দুল্লুনি আলা কবরিহি তার কবরকে দেখিয়ে দাও আমি রাসূল তার কবরকে সামনে রেখে এই মসজিদ ঝাড়ুদারের ফজিলত যে কত আমি তার জন্য ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে একটি আলাদা জানাজা তার জন্য আমি আদায় করব আর মসজিদে ঝাড়ু দিলে তাকে না টিটকারি মারেন আর তুমি তো সুদখোর মসজিদে দারোয়ান হওয়ার যোগ্য না হারাম তোমার জন্য ঠিক না ঠিক হুজুর কোন বালে বললেন হারাম এই যে হারাম এটা আমার বাপ দাদার সম্পত্তি নয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে আলোচনা করেছেন আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন হে ইব্রাহিম হে ইসমাইল মসজিদের প্রথম মুতাল্লি যিনি ছিলেন তিনি হলেন ইব্রাহিম তার পুত্র ইসমাইল তাহিরা বাইতিয়া লিত্বাইফিনা ওয়াল আকিফিন রুকআইস সুজুদ হে ইসমাইল হে ইব্রাহিম আমার মসজিদে যারা রুকু করবে সাজদা করবে ইতিকাফ করবে তাওয়াফ করবে তাদের জন্য আল্লাহর ঘরটা পবিত্র করে দাও এই জন্য মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়া এটা নবীওয়ালা বৈশিষ্ট্য সুবহানাল্লাহ বলেন নবীওয়ালা কাজের দায়িত্বের একটা অংশ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অত সুদখোর মসজিদে বসে রয়েছেন আর আমরা বললাম আল্লাহ সুদখোর কি মসজিদের দায়িত্ব থাকতে পারে আল্লাহ বলছেন কশিন কালেও না ইন্নামা ইয়ামুর মাসাজিদ আল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে তারাই মসজিদে দায়িত্বশীল হবে আপনি এই সমস্ত জুলুমবাজদেরকে দেখছেন না সমাজে হে জুলুমবাজেরা তোমাদের কানে যদি জুলুমের আওয়াজ পৌঁছে থাকে হারাম করে মানুষের জন্য
তোমার কলিজা যদি প্রশস্ত হয়ে থাকে তুমি জাহান্নামের পুষ খাওয়ার জন্য জাক্কুম ফাউল খাওয়ার জন্য তৈরি হও আল্লাহর রাসূল বলেছেন কুল্লুল লাহমিন নাবাতি সুতিন ফিন্নার ইয়াউলা বিহি হারাম খরকে উপর করে টেনে হিচড়ে জাহান্নামে পুরানো হবে দগ্ধ করা হবে ছাই করে দেওয়া হবে মিশকাতুল মাসাবির হাদিস নাম্বার 1012 নাম্বার কি বুঝলেন তাহলে জুলুম করা যাবে তাহলে নিষিদ্ধ বিষয় থেকে শিখলাম আজকে যারা জুলুম করেছে এখানে তো তওবা করবই আর যদি বন্টন কিরকম সম্পত্তি ঠিকিয়ে দেই দুনিয়া কিচ্ছু না ভাই আমার এবং আপনার শেষ সাড়ে তিন হাত ঠিক না ভাই ঠিক তোমার পিত্ত উলঙ্গ কাপড় থাকবে না তুমি তো ভণ্ড লিখেছো বইয়ের মধ্যে ইদার আইদা শাইখান যদি তুমি কোনো পীরকে দেখো কোনো মহিলার সাথে জেনা করছে বাবার জেনা মনে করা যাবে না তাহলে মনে করবে নৌকার মধ্যে নদীর মধ্যে নৌকা চড়তেছে তার ফুটা বন্ধ করতেছে এগুলো লেখা রাখছে তাদের কিতাবের মধ্যে আবার লেখছে কেউ যদি মাথা ব্যথা থাকে আর পেট ব্যথা থাকে লেখবা হামানো ফেরাওন শয়তান ইবলিস তোর পীর তো শয়তানের নামে তাবিজ দেখে এই তাবিজের বাহাসে গোটা জাতিকে আমি দেখিয়েছিলাম আপনারা দেখছেন না হ্যাঁ 23 জুন এই রাসুল করিম আপনার সাথে আমি নিজে একটা ডেট নিয়েছি 23 জুন পলাশের যুদ্ধের দিন তার সাথে নাবির নিচে হাত বাঁধা নিয়ে একটা ডিবেট আছে বলছি প্রমাণ করতে পারলে 50 লাখ টাকা পুরস্কার ডিবেটে দিব জান উনি বুকে দম পাচ্ছেন না কেউ যদি পারেন আব্রাহ সাহেবকে রাজি করেন আমার সাথে স্ক্রিনশট আছে এখনো কিন্তু ডেট দিচ্ছেন না তবে 23 জুন হবে ওনাকে দাঁড়াতেই হবে আর স্বীকার করতে হবে হাদিসটা সহি ক্লিয়ার না ক্লিয়ার জি তাহলে এবার আমরা ব্রাদার রাহুলের একটা ওয়াজ করে দেব আজকে ঠিক না ভাই ঠিক ব্রাদার রাহুল আমরা একসাথে কাজ করি আপনারা দেখে থাকবেন ফেস টু ফেস আমরা একসাথে আমাদের সাথে আরো আছেন শেখ আহমদুল্লাহ সৈয়দপুরি মুকাররম মহসিন বিন মহসিন মাদানি আমরা একসাথে একটা ইউনিটে কাজ করি কারণ অনেক সময় বাতিলকে রদ করতে গেলে কিছু সংগ্রামী সৈনিকের দরকার মাঠে কথা বুঝতে পারছেন কিনা মুবাহাসা করা মুনাজারা করা এটা সাধারণ আলেমদের পক্ষে সম্ভব খুব অসম্ভব ব্যাপার এটা তীব্র সাহস লাগে জড়তা দূর হতে লাগে উপস্থিত বুদ্ধি লাগে এলমের লাগে হেলমের জোরও লাগে ঠিক না ভাই ঠিক আরে সবাই পারে না ও এমনে যাবে না আমাদের সুন্নি নাই ভালো ইয়া মুহাম্মদ পেয়ার নবী আসনি রালা ইয়া মুহাম্মদ মুজতফা নবী সাল্লাল্লাহু আলাইহি তারপরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আছে না নাই তারপর কান ধরে আই জাবেলের বিবি আমার নবীর রুটি দিয়ে গুস্তে দে নবীর খিদা লেগে গেছে জাবেরের বিবি চক্ষু বন্ধ করে নবীর দিকে তাকাইলে এই গানটা গাইতেছে আকাশে যে লক্ষ তারার জোনাক জ্বলেছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে বৈরি এই ওয়াজটা আপনাদের খুব মজা লাগে কারণ ভুল পথে শয়তান পরিচালিত করে আপনাকে ঠিক না ভাই ঠিক সবগুলোই পারি করি না আল্লাহর ভয় কথা বুঝলেন নাই বোধ হয় তো এক সময় তো ওই মাঝহাবিদের মধ্যে অনেক মাহফিল করেছি তখন মুফতি আজম ছিলাম আর এখন আমি জাহেলে মুরাক্কাব খেতে পেয়েছি আমি সহি হাদিস মানি এই জন্য কথা বুঝতে পারছেন কিনা তাদের তরফ থেকে গেলে বড় বড় এটুকু মনে থাকলে আর ওয়াজের দরকার নেই